মহকুমার কেটেটং পঞ্চায়েতর মানমৌ কুঁহিয়াবাড়ী আর চিপেগাঁওয়ের মাজে প্রবাহিত তিরাপ নদীর উপর দলং অবস্থা নোহাত স্থানীয় রাইজে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ ভুগিবলগা হয়েছে। স্কুল কলেজের ছাত্র ছাত্রীর ব্যবসায়ী রোগী তথা অন্যান্য রাইজে যাতায়াতের একমাত্র ভরসা টুলুঙা। প্রতি বছরে বানপানীয় জুরলা করা গাঁওবাসী তিরাপ নদীর এই টুলুঙা নাওয়ার যাত্রা অতি বিপদ সংকুল যদিও বিকল্প ব্যবস্থা নথকাত হাত নাও উপরতে নির্ভর করবলগা হয়েছে। এইখন নদীত দলং নহার বাবে আমার বহুত অসুবিধা হয়েছে। এই কাঠের নাও দিয়ে আমার অহা যাওয়া করব লাগে। বিশেষ বানপানী হলে আমি স্কুল কলেজ যাব নো। সরকারি যাতে এই নদী দলং দিয়ে যে এটাই আশা করছো। ইতিমধ্যে গাঁওয়ার রাইজে দলং নির্মাণের বাবে আবেদন নিবেদন করেছে যদিও কুফল লোকর অভিযোগ করে গাঁওয়ার রাইজে কেবল আশ্বাসে পুয়া কথা জানিবলে দিয়ে গয়ায়। স্থানীয় রাইজে শীঘ্রে দলংর ব্যবস্থা করে যাতায়াত সুচল করার দাবি জানাইছে। বাঘেটা বিধানসভা সমষ্টির অন্তর্গত কেটেটং গাঁও পঞ্চায়েতের ভিতর এক নং মানম কুঁহিয়ারবাড়ি আর ছিপেগাঁওয়ের মাজেরে তিরাপ নদী অতিবাহিত হয়ে আছে। অতি দুর্ভাগ্যজনক বিষয় যে স্বাধীনতা 70 বছর পিছতো এইখন নদীত এতিয়ালৈকে সরকারে দলঙৰ ব্যবস্থা করা নাই, যার ফলত মহাবিদ্যালয় বিদ্যালয় শ শ ছাত্র ছাত্রী সকল অন্যকি বুড়া বয়স্ক বেমারী মানুষ সকলের বাবে আটাইতক দুঃখ আর কষ্টকর যাত্রা এইখন কাঠের নাওয়ে পার হয়ে যায়। যিকোনো সময়ত যিকোনো এটা সময়ত দুর্ঘটনা হব পারে, এয়া কিন্তু এক খাটাং কথা। আজি হাস্তিনা ৰাইজে আমি এইখন দলং মেরামতির কারণে আমি সরকারক বারম্বার স্মারক পত্র হাস্তিনা বিধায়ক মহোদয়কে আমি স্মারক পত্র দিছিল, কিন্তু সরকার এতালে প্রতিশ্রুতি দিছে, বাস্তবত দলং ব্যবস্থা বনার কারণ এতালে ব্যবস্থা নাই। গতিকে আমি সরকারক অতি শীঘ্রে হকে নিদি দিছো যে সরকার যদি অনাগত বছর যদি নবনায় তাহলে আমি হাস্তিনা ৰাইজক জঙ্গি আন্দোলন করে। মার্ঘেরিটার পর অভিজিৎ সাংমাই রিপোর্ট 7S News.